আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা অনেকেই দেখে থাকি যে জানাজার নামাজে যখন মাইয়েতকে উপস্থিত করা হয় জানাজা দেওয়ার জন্য তখন মাইয়েতকে উপস্থিত করার পর বলা হয় যে লোকটি কেমন ছিল লোকটি কেমন ছিল এখন প্রশ্ন হল যে মাইয়েতকে যখন জানাজার জন্য উপস্থিত করা হয় আর যখন একথা বলা হয় যে লোকটি কেমন ছিল তাতে মাইয়েতের কি উপকার হবে অথবা এই কথাটা বলা শরীয়ত সম্মতি কিনা এই ব্যাপারে জানতে চাই তো এই ব্যাপারে প্রথমত আমরা একটা হাদিস দেখব হজরত আবদুল আবনে উমর রাদি আল্লাহ তাল হইতে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সল্লাহ আলাই সাল্লাম করেছেন তোমরা মৃত ব্যক্তির বালো কাজের আলোচনা করো এবং তার মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকো অর্থাৎ মন্দ কাজের আলোচনা করো না তাহলে এই হাদিস থেকে দেখা যায় যে যখন কোনো মাইয়েত বা মৃত ব্যক্তিকে জানাজার জন্য আনা হয় অবশ্যই তার ভালো কাজের দিকগুলো আলোচনা করতে হবে তার মন্দ কাজগুলো আলোচনা করা যাবে না তো এখন প্রশ্ন হলো যে লোকটি কেমন ছিল এ কথাটা বলা যাবে কি না কারণ সুলকরাম সাল্লাহ আলাই যে হাদিস মুবারক থেকে বোঝা যায় অবশ্যই কোনো জানাজা যখন মাইয়েতকে আনা হয় তার ভালো দিকগুলো আলোচনা করতে হবে মন্দ দিকগুলো বর্জন করতে হবে এ ব্যাপারে আমরা আরেকটা হাদিস থেকে দেখব হজরত আনাস রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন কিছু সংখ্যক সাহাবাকরাম ও রসুল আকরাম সল্লাহ আলু সাল্লাম একেবারে একটা জানাজার পাশ দিয়ে যাইতেছিল তখন কিছু সংখ্যক লোক ওই জানাজার মাইয়েতের ভালো কাজের আলোচনা করতেছিল অর্থাৎ তার ভালো গুণাবলীর আলোচনা করতেছিল তখন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন যে তার উপর ওয়াজিব হয়ে গেল অপর একটি জানাজার পাশ দিয়ে যখন রসুল ইকরাম সল্ল্লাহ আলাই সাল্লাম ও সাহাবিরা ছিল তখন কিছু সংখ্যক লোক ওই জানাজার মাইয়েতের যে গুণাবলী মন্দ কাজের দিকগুলো আলোচনা করতেছিল একথা শুনে রসুল ইকরাম সল্লাহ আলু সাল্লাম বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেল তখন হজরত উমর রাদি আল্লাহ তালাহ বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কী চূড়ান্ত বা ওয়াজিব হয়ে গেল তখন রসুল আকরাম সল্লাহ আলু বললেন যে তোমরা যে প্রথম জানাজার মাইয়েতের ভালো কাজের প্রশংসা করতেছিলে তার জন্য এই ভালো কাজের প্রশংসা করার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল আর দ্বিতীয় জানা যায় যখন মৃত ব্যক্তির খারাপ কাজগুলো আলোচনা করা হইতেছিল এর বিনিময়ে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেল কারণ তোমরা জমিনে আল্লাহর সাক্ষী স্বরূপ অতএব এই হাদিস থেকেও দেখা যায় যে অবশ্যই কোনো একটা জানা যায় উপস্থিত হওয়ার পর মাইয়াতের অন্তত পক্ষে দুই একটা গুণ যদি ভালো থাকে তাহলে ওই দিকগুলোয় আলোচনা করা দরকার এবং ওই দিকগুলোর আলোচনা করা পর্যালোচনা করার পর অবশ্যই আমাদের বলা দরকার যে লোকটা ভালো ছিল এছাড়াও রসুল আকলাম সল্লাহ তো একটা হাদিস আসছে যে আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহা হইতে বর্ণিত তিনি বলেন রসুল আকলাম সল্লাহ আসলাম বলেছেন তোমরা মাইয়েদকে গালি দিও না কারণ মন্দা বলো না তার যে কার্যাদিত কার্যের যে ফলাফল সে পেয়ে গেছে এই হাদিস থেকেও বোঝা যায় যে মৃত ব্যক্তির গালি দেওয়া ঠিক না পাশাপাশি তার মন্দ দিকগুলো আলোচনা করা ঠিক না কারণ সে ভালো মন্দ যাই হোক সে আল্লাহর কাছে অলরেডি পেয়ে গেছে অতএব এই হাদিসগুলো থেকে পর্যালোচনা করলে দেখা যায় যে যদি কোনো মাইয়েতের জানা যায় তার কিছু ভালো দিক থাকে এবং ওই দিকগুলোই আলোচনা করা হয় এবং ওই দিকগুলোর উপর লক্ষ্য রেখেই বা বিবেচনা করেই যদি আমরা বলি যে লোকটা ভালো ছিল কারণ যে ভালো দিকগুলো ছিল ওই দিকগুলো আলোচনা করার জন্য হাদিস থেকে উৎসাহ দেওয়া হয়েছে আর মন্দ দিকগুলো আলোচনা করার জন্য নিষেধ করা হয়েছে অতএব যাতে মাইয়েতের জন্য ভালো হয় আর আমরা সবাই চাই যে একটা মাইয়েত মরার পরে ভালো অবস্থানে থাকুক আল্লাহ তাকে ক্ষমা করে দিক এখন আমরা যদি বলি তার ভালো দিকগুলো আলোচনা করি এর বিনিময়ে আমরা আল্লাহর কাছে আশা করি বাকিটা আল্লাহ পাক ভালো জানেন তারপরেও আমরা যেন কোনো মাইয়েতকে যখন জানা যায় আনা হয় তার ভালো দিকগুলোই আলোচনা করব আল্লাহ আকরাবুল আলামিন أما توفيق نذكرك وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته